ক্রোয়েশিয়াকে হারিয়ে স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে মেসির আর্জেন্টিনা। এ যে উল্লাস উন্মাদনা ছড়িয়ে পড়েছে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে। ফাইনালে শিরোপা উঠবে তাদের হাতে এমনটি প্রত্যাশা আল বিসেলস্তাদের ভক্তদের। বিস্তারিত শরীফ রওশনের রিপোর্টে। বুয়েনস আয়ার্স অবেলিস্ক, দেশের জয়ে আর্জেন্টাইন সমর্থকদের উল্লাসের জন্য এর চেয়ে ভালো জায়গা হয়তো আর কিছু হয় না। 8 বছর পর ফাইনালে ওঠার আনন্দে হাজার হাজার মানুষ ছেয়ে গেছে বুয়েনস আয়ার্সে। আর্জেন্টিনার জার্সি পরে নাচে গানে দেশের জয়ে উল্লাসে মাতে ভক্তরা। ফাইনালে ওঠা শিরোপা জেতার আনন্দের চেয়ে কম কিছু নয় সমর্থকদের জন্য। প্রিয় দল একটু একটু করে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে, শিরোপাও নেবে আর্জেন্টিনা, এমনটাই আশা ভক্তদের। এরকম আনন্দের পর কথা বলা কঠিন। সমস্ত আর্জেন্টাইনদের জন্য এটি অনুভব করা অনন্য, যা কিনা ব্যাখ্যা করা যাবে না। তারা ফাইনালে খেলার জন্য উপযুক্ত। সর্বোপরি মেসি তার শেষ ক্যারিয়ারে একটা শিরোপা উঁচিয়ে ধরতেই পারে। আমি উত্তেজিত অনুভব করছি, কারণ একটি টুর্নামেন্টের ফাইনালই সেরা। আমরা এর চেয়ে বেশি আশা করতে পারি না। আর্জেন্টাইন হিসেবে মনে হচ্ছে শিরোপা জিতে গেছি, এটি একটা আশ্চর্য অনুভূতি। এদিকে হারের পরও ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবে চলছে সমর্থকদের উল্লাস। রাতের আকাশ আতশবাজিতে হয়েছে আলোকিত। সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে দলের 3-0 ব্যবধানে পরাজয় সত্ত্বেও বানজেলাসিক স্কোয়ারে সমবেত ভক্তরা ক্রোয়েশিয়ার কৃতিত্বে গর্বিত। আমরা সবাই তাদের নিয়ে গর্বিত, কারণ খুব কম মানুষই আশা করেছিলেন যে আমরা সেমিফাইনালে পৌঁছাবো। আমি আশা করি শনিবার আমরা তৃতীয় স্থান জিতবো। অবশ্যই আমি দুঃখিত, কারণ আমরা হেরেছি, কিন্তু যাই হোক না কেন, আমি আমার ছেলেদের জন্য গর্বিত এবং আমি আনন্দিত যে তারা এই পর্যায়ে এসেছে। এটি একটি বিশাল সাফল্য এবং আমি আশা করি এখন শনিবার আমরা তৃতীয় স্থান জিতবো। ফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেল, ফুটবল বিশ্বকাপে এখনও ট্রফি জয়ের সুযোগ আছে লুকা মদ্রিসদের। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের শিরোপা ঘরে তুলেই বিশ্বকাপ শেষ করার আশা ভক্তদের। শরীফ রওশন, নিউজ 24।